হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা যে পর্বটা শুরু করবো সেটা হচ্ছে ডব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড ফিফটিন হিস্ট্রি সাবজেক্টের উপরে যে টু থাউজেন্ড ফিফটিনে যে ডব্লিউ বিসিএসের প্রিলিমিনারি এক্সামে যেসব কোশ্চিন এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি এর আগে আমরা তোমাদের ডাব্লু বিসিএসের যে তিন মাসে কীভাবে তোমরা ডাব্লু বিসিএস প্রিলিমিনারির নিবে তা নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি দেখবে এবং আজকের ভিডিও যদি পুরোটা দেখো তাহলে অবশ্যই আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো শুরু করা যাক তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে লর্ড মাউন্ট বেটেন কাকে একটি একা এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন তো লর্ড মাউন্ট বেটেন এম কে গান্ধী অর্থাৎ মহান দাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী নামে চিনি তাকে বলেছিল একা এক সীমান্ত বাহিনী ঠিক আছে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন তো স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস নেক্সট তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট মুসলিম লীগ কত সালে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে তো উনিশশো ছিয়াশি সালের অক্টোবর মাসে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে উনিশশো সালের অক্টোবর মাসে নেক্সট সাইমন কমিশন গঠন করা হয়েছিল কি জন্য তো সাইমন কমিশন গঠিত হয়েছিল ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল ঠিক আছে নেক্সট বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাগ কত সালে রোধ করা হয় প্রত্যাহিত হয় তো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় নেক্সট সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে কে পরিচিত তো সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত ছিলেন মেটকাপ মেটকাপ সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে পরিচিত ছিলেন মেটকাপ নেক্সট গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক এটি গান্ধীজি কিসের উপলক্ষে বলেছিল বা কিসের উদ্দেশ্যে তো ক্রিপস মিশন যখন ভারতে আসে তো সেই ক্রিপস মিশনের ভারত আগমনের উপলক্ষে গান্ধীজি বলেছিলেন ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে পাকিস্তান প্রস্তাব কত সালে গৃহীত হয় তো পাকিস্তান প্রস্তাব উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে ঠিক আছে নেক্সট ভারতের রাজধানী কত সালে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয় তো উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় কলকাতা থেকে দিল্লিতে নেক্সট লক্ষ্ণ চুক্তি কাদের মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল তো লক্ষ্ণ চুক্তি হয়েছিল উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে লক্ষণ চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় নেক্সট ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে তো উনিশশো ছেচল্লিশ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ সালে ঠিক আছে নেক্সট ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপে হত্যা করা হয় তো ভারতের ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মেওকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ভারতের গভর্নর জেনারেল ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মেয়োকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদিন নেক্সট বঙ্গভঙ্গ যে হয়েছিল সেটি কত সালে কার্যকর হয়েছিল বঙ্গভঙ্গ তো ষোলোই অক্টোবর উনিশশো এবং সেটি রোহ হয়েছিল উনিশশো এগারো বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে উনিশশো সালের ষোলোই অক্টোবর ঠিক আছে নেক্সট গদর পার্টি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় তো উনিশশো তেরো সালে নাইনটিন থার্টিন সালে গদর পার্টি লালা হরদয়ালের হরদয়াল আমেরিকাতে এই গদর পার্টিটি প্রতিষ্ঠা করে উনিশশো সালে আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এরপরে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি কে প্রণয়ন করেন তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন লর্ড লিটন লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ঠিক আছে নেক্সট ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন তো আই এর প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন ল ক্যাপ্টেন মোহন সিং ভারতীয় জাতীয় বাহিনী আই প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন বা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তো তিতুমির ছিলেন ওয়াহাবি ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের একজন নেতা ঠিক আছে নেক্সট স্বামী বিবেকানন্দ রচিত বইয়ের একটি বইয়ের নাম বলো স্বামী বিবেকানন্দ রচিত বইটি হল বর্তমান ভারত বা বর্তমান ভারতের রচয়িতা কে তো বর্তমান ভারতের রচয়িতা স্বামী বিবেকানন্দ নেক্সট পিটের ভারত শাসন আইন কত সালে প্রণয়ন হয় প্রণীত হয় তো পিটের ভারত শাসন আইন 1784 সালে 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রণীত হয় ঠিক আছে নেক্সট ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ কত সালে কত তারিখে শুরু হয়েছিল তো ডান্ডি অভিযান শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলনের সূচনা উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়েছিল ঠিক আছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কত সালে উনিশশো বিয়াল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল নেক্সট জালিয়ান হত্যাকাণ্ড কত সালে গঠিত হয় ঘটেছিল তো জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো সালে উনিশশো সালে সালের থার্টিন তেরোই এপ্রিল জালিয়ান বাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালের এবং চরমপন্থীদের মধ্যে মতপার্থক্য হয়েছিল সালে তো কি নিয়ে পার্থক্য হয়েছিল তো সালের অধিবেশনে মত পার্থক্য হয়েছিল মধ্যে স্বরাজ নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে উনিশশো সালের অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে স্বরাজ নিয়ে গুরুতর মত ঘটে নেক্স্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাসবিহারী বসু ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু নেব জিন্দাবাদ ইন জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিল প্রথম ভগৎ সিং ইন ক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং নেক্সট ভেরি ভেরি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সিভিল সার্ভিস শুরু করে কে তো এখানে অপশনগুলোতে লর্ড কর্ণওয়ালিস নেই লর্ড কর্ণওয়ালিস প্রথম ভারতে সিভিল সার্ভিসের সূচনা করে এবং তাই লর্ড কর্ডোয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয় ভারতে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু লর্ড কর্ণওয়ালিস নেই তাই ডালহৌসি অ্যান্সার করা আছে তো ডালহৌসি সিভিল সার্ভিস নিয়ে কিছু কাজ করেছিল ঠিক আছে লর্ড কর্ণালিস যখন সিভিল সার্ভিস শুরু করে তখন সেই পরীক্ষাতে শুধুমাত্র ইংরেজরা সেই পরীক্ষাটা দিতে পারতো ভারতীয়দের দেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা ছিল না কিন্তু লর্ড ডাল প্রথম ভারতীয়দের সেই পরীক্ষায় বসার সুযোগ দেয় তাই এখানে অ্যান্সারটা হবে লর্ড ডাল ঠিক আছে এখানে যেহেতু অপশানের কর্নওয়ালিস নেই তাই অপশানে অবশ্যই ডালহৌসি আছে তাই এখানে অ্যান্সারটা হবে লর্ড ডালহৌসি ভারতের সিভিল সার্ভিসের সিভিল সার্ভিস শুরু করে লর্ড ডালহসি ঠিক আছে নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত ভারতে রেল ও ডাক বা তারের ব্যবস্থা তার মানে আগে ডাক ব্যবস্থাকে তার বলা হতো ঠিক আছে তো ভারতের রেল ও ডাকের ব্যবস্থা প্রবর্তন করেন কে তো লর্ড ডালহৌসি ভারতের রেল ও তারের ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি নেক্সট নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল তোমরা নাম শুনে থাকবে নব্যবঙ্গ বা ইয়ং ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন তো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ল ডি ভিভিয়ান ডিরোজিও ঠিক আছে ডিরোজিও ছিলেন এই নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা নেক্সট নেক্সট যেটা আসছে সেটা আসছে উনিশশো সালে যখন সুভাষচন্দ্র বসুর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না ব্রিটিশ সরকার তাকে মৃত বলে ঘোষণা করে তখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ঠিক আছে আই এন সেটা ভেঙে পড়ে এবং তার যে সৈন্যরা ছিল তারা সরকারের কাছে আত্মসমর্পণ করে তারপরে তাদের বিচার ব্যবস্থা শুরু হয় ঠিক আছে সেই বিচার সভায় প্রতিপক্ষের উকিল কে ছিলেন তো প্রতিপক্ষের উকিল ছিলেন এখানে অপশানে ছিল জওহরলাল নেহেরু ভুলাভাই দেশাই তো তেজ বাহাদুর সপ্রু আর চার নম্বর অপশানে ছিল সকলে তো অ্যান্সার হবে সকলে ঠিক আছে উনিশশো সালে আই এন এর সভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জওহরলাল নেহেরু ভুলাভাই দেশাই তেজ বাহাদুর সপ্রু সকলেই ছিলেন আই এর প্রতিপক্ষে উকিল ঠিক আছে নেক্সট এ অপশানে ছিল এর মধ্যে কোন নেতাটি হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয় অপশনে আর অনেকগুলো নাম ছিল তার মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আজাদ তিনি হচ্ছেন হবরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিল না তার কোনো সম্পর্ক ছিল না হবরুল আন্দোলনের সঙ্গে। ঠিক নেক্সট প্রথম মারাঠা যুদ্ধের সময় কে মানে ভারতে শাসন করছিল মানে ইংরেজদের কোন লাট তো ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসের শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে প্রথম মারাঠার যুদ্ধ ঘটে ওয়ারেন হেস্টিংস এর শাসনকালে কাদম্বরী এই গ্রন্থটি রচয়িতা কে কাদম্বরী এই গ্রন্থটি রচয়িতা হলেন রচয়িতা হলেন বানভরী রচয়িত দ্বীপ বংশ এটি হলো একটি বৌদ্ধ গ্রন্থ যাতে কুলপঞ্জি বর্ণিত আছে ঠিক আছে দ্বীপ বংশ হলো একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ বৌদ্ধ গ্রন্থ ঠিক আছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর লোথাল যেটা গুজরাটে অবস্থিত গুজরাটে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হল রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থা প্রচলন হয় ঠিক আছে তো আকবরের রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থার প্রচলন হয় আকবরের রাজত্বকালে নেক্সট এখানে অনেকগুলো সুলতানের অপশন ছিল এখানে বলছে কোন সুলতানটি দাস ছিলেন না ঠিক আছে দাস বংশীয় সুলতান কিন্তু তিনি দাস ছিলেন না তো তিনি হলেন সুলতানা রিজিয়া বা রাজিয়া 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 সুলতানা সুলতানা দাস বংশীয় সুলতান যিনি ছিলেন না নেক্সট আবুল ফজল রচিত অবর্ণিত মোঘল চিত্রশিল্পী হলেন মনসুর আবুল ফজল রচিত অবর্ণিত মোগল চিত্রশিল্পী মনসুর নেক বেসিনের চুক্তি কত সালে এবং কার কার মধ্যে হয় পেশুয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় পেশুয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতের ভাষা ছিল ফার্সি ঠিক আছে তো সেই ভাষাকে পরিবর্তন করা হয় এবং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সেই ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা রূপে প্রচলিত করা হয় ঠিক আছে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা সরকারি ভাষা রূপে প্রচলিত হয় নেক্সট হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রণীত হয় তো হিন্দু বিধবা বিবাহ বিধবা পুনর্বিবাহ বা বিধবা বিবাহ আইন আঠেরো ছাপান্ন সালে প্রণীত হয় সালে যে ঘটেছিল তাতে কোন অঞ্চলে কোনো প্রভাব পড়েনি বিশেষ কোনো প্রভাব পড়েনি তো আঠেরোশো সাতান্ন সালে যে অভ্যুত্থান হয়েছিল যে মহাবিদ্রোহ হয়েছিল ভারতে সেই বিদ্রোহের সময় পাঞ্জাবে বিশেষ কোনো প্রভাব পড়েনি মানে পাঞ্জাবের লোকজন অতটা বুঝতে পারেনি যে এখন আন্দোলন করা উচিত কি উচিত না তারা কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি তারা একটু লেট বুঝে ঠিক আছে সালের ভারতের পাঞ্জাবে বিশেষ কোনো প্রভাব পড়েনি নেক্সট আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে অব্যাহতির পরে মহাবিদ্রোহ শেষ হওয়ার পরে বাংলায় একটা নতুন বিদ্রোহ অভ্যুত্থান ঘটে সেটি নীল বিদ্রোহ ঠিক আছে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের অব্যবহৃতর পরে বাংলায় নীল বিদ্রোহের উত্থান ঘটে নেক্সট বোম্বাইতে আর্য সমাজের প্রতিষ্ঠাতা হয় কত সালে তো বোম্বাইতে আর্য সমাজ আঠেরোশো সাত পঁচাত্তর খ্রিস্টাব্দে এইটিন সেভেন্টি ফাইভ আঠারোশো পঁচাত্তর সালে বোম্বাইতে আর্যসভার সমাজের প্রতিষ্ঠা হয় বোম্বাইতে আর্য সমাজের প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাত্তর সালে নেক্সট ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু পট্টাবী সীতারামাইয়াকে পরাজিত করেছিল ত্রিপুরি অধিবেশন যখন হয় তখন কংগ্রেসের সভাপতি কে হবে তাই নিয়ে সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে ভীষণ বিবাদ শুরু হয় তো এই বিবাদের ফলে মহাত্মা গান্ধী তার পক্ষ থেকে পট্টাবি সীতারামাইয়াকে দাঁড় করায় যে এ ভোটে লড়বে সুভাষচন্দ্র বসুর সঙ্গে কিন্তু গান্ধীজির মনোনীত পাত্র পট্টবি সীতারাম এই ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে ভোট হয়েছিল তাতে পরাজিত হয় এবং সুভাষ বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল এই ত্রিপুরি অধিবেশনে ঠিক আছে তো এই হলো আমাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এরপরে আরেকটা প্রশ্ন পাওয়া উচিত ছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন কিন্তু সেই প্রশ্নটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না যে প্রশ্নটা কোথায় আছে তো আর একটা প্রশ্ন হয়তো আছে সেই প্রশ্নটা তোমরা একটু ওই থেকে একটু দেখে নিতে পারবে ঠিক আছে আমি তোমাদের পিডিএফটা আগে দিয়ে দিয়েছি তো এই ছিল আমাদের টোটাল ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম টু এর আমাদের হিস্ট্রির উপরে আলোচনা তো আশা করি হিস্ট্রির এই গুলি তোমরা সকলেই পুরোটা দেখেছ এবং পুরোটা দেখলে অবশ্যই তোমাদের অনেক লাভ হবে তো এই রকম পরবর্তীতে আমরা আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো তো আজকের মাথা এত দূর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ ধন্যবাদ